দেখবেন মানুষ মাজারে গিয়ে মাজার ছুঁয়ে কবর ছুঁয়ে নিজের শরীরটাকে আরো বরকতময় করতে চায় সেটা হাত দিয়ে ছুঁয়ে নিজের শরীরে মেখে দিচ্ছে অথবা একজন ব্যক্তিকে পেলেন এই ধরনের তথাকথিত বুজুর্গ তার গায়ে ছুঁয়ে হাতটা দিয়ে নিজের গায়ে ছুঁয়ে নিজেরটা নিজের বডিটাকেও যেন বরকতময় করতে চাচ্ছে মানুষ যেন এই ক্ষেত্রে একটি বিশ্বাস রাখে যে বরকত দেওয়ার মাধ্যম হলেন বা বরকত দেওয়ার মালিক হলেন এই সব বুজুর্গানে কেরাম বা ওলিয়া উলিয়া তারাই বরকত দেওয়ার মালিক বা তারাই বরকতের মালিক তারাই বরকত দিতে পারে মনে রাখবেন বরকতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালো ইহকাল তার ভালো পরকাল সমবেত মুসল্লিবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ তার একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থেকে তাদের জীবন অতিবাহিত করবে কিন্তু মানুষ অনেক সময় ইবলিসের চক্রান্তে পড়ে বিভ্রান্তির শিকার হয়ে তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে শিরকের পথে তার জীবন অতিবাহিত করে যারা ইসলাম থেকে দূরে সরে শিরকের পথে নিজের জীবন অতিবাহিত করে এটি স্পষ্ট বিষয় কিন্তু বড় আফসোসের বিষয় হলো যারা ইসলামের উপরে আছে বলে দাবি করে ইসলাম পন্থী বলে দাবি করে ইমানদার বলে দাবি করে অথচ শিরকের মধ্যে তাদের জীবন অতিবাহিত করছে এর নানাবিধ কারণ রয়েছে তার মাঝে একটি কারণ হলো ইসলামের বিষয়গুলিকে সঠিকভাবে না বোঝা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রেখে গেছেন ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন সেভাবেই না বোঝা হলো একটি অন্যতম কারণ ইসলামের নাম দিয়েই ইবাদতের নাম দিয়েই শিরকে লিপ্ত হয়ে যায় মানুষ সেগুলির অন্যতম একটি দিক হলো আত্তাবাররুক শব্দটি আমাদের মাঝেও অপরিচিত এমন নয় আমরা কম বেশি বুঝি তাবাররুক শব্দের অর্থ হলো তালাবুল বারাকা বরকত অনুসন্ধান করা বরকত চাওয়া বরকত কি জিনিস আল বারাকা হিয়া আল খাইরু আল কাসীর কল্যাণ প্রচুর কল্যাণ সেটি সওয়াবের ক্ষেত্রে হোক অর্থের ক্ষেত্রে হোক সম্পদের ক্ষেত্রে হোক সব কিছুই হলো বারাকা এই বরকত লাভ বরকত চাওয়া আমাদের সমাজে এজন্যই মানুষ কবরে ধর্ণা দেয় এজন্য মানুষ মাজারে নিজেদেরকে সঁপে দেয় দেখবেন মানুষ মাজারে গিয়ে মাজার ছুঁয়ে কবর ছুঁয়ে নিজের শরীরটাকে আরো বরকতময় করতে চায় সেটা হাত দিয়ে ছুঁয়ে নিজের শরীরে মেখে দিচ্ছে অথবা একজন ব্যক্তিকে পেলেন এই ধরনের তথাকথিত বুজুর্গ তার গায়ে ছুঁয়ে হাতটা দিয়ে নিজের গায়ে ছুঁয়ে নিজেরটা নিজের বডিটাকেও যেন বরকতময় করতে চাচ্ছে মানুষ যেন এই ক্ষেত্রে একটি বিশ্বাস রাখে যে বরকত দেওয়ার মাধ্যম হলেন বা বরকত দেওয়ার মালিক হলেন এই সব বুজুর্গানে কেরাম বা ওলিয়া উলিয়া তারাই বরকত দেওয়ার মালিক বা তারাই বরকতের মালিক তারাই বরকত দিতে পারে মনে রাখবেন বরকতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের মালিক হন তাহলে এই বরকত যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বরকত দেওয়ার মালিক মনে করে এটি হলো শিরকে আকবার বড় শির এটি বড় শির
কিন্তু মানুষ আজকে ইসলামের বিষয়গুলি অপব্যাখ্যা হওয়ার কারণে অপব্যাখ্যা করার কারণে সাধারণ মানুষ এই ভ্রান্তিতে জড়িয়ে যায় এই ভ্রান্তির শিকার হয় তারা সওয়াবের নাম দিয়ে শিরকের কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম বোঝার এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ স্বল্প সময়ে আজকের এই খুতবায় সেই তাবারুক বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন একমাত্র বরকতের মালিক এবং তিনি বরকত দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে থাকেন সরাসরি তিনি বরকত দান করেন অথবা কিছু বিষয় ও বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন সেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন যেগুলিকে বরকতময় করেছেন সেগুলির মাঝে আল কোরআনুল কারীম প্রথম হলো আল কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন সূরা আল আনআম 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন এই কিতাব আল কোরআন আমি এটাকে বরকতময় করে নাজিল করেছি ফাত্তাবিউহু সুতরাং ডানে বামে লক্ষ্য করার সুযোগ নেই তোমরা এই কিতাবকে অনুসরণ করো এই কিতাবকে তোমরা মেনে চলো ওয়াত্তাকু এবং আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমরা আল্লাহর রহমত লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে বরকতময় করেছেন আর কোরআনের বরকত কোরআনকে চুমু খাওয়ার মাধ্যমে পাওয়া যায় না কোরআনের বরকত শুধু স্পর্শের মাধ্যমে পাওয়া যায় না কোরআনের বরকত হলো কোরআনকে তেলাওয়াতের মাধ্যমে কোরআন মেনে চলার মাধ্যমে কোরআনের প্রতি বিশ্বাস করার মাধ্যমে কোরআনের আলোকে নিজের জীবনটাকে গড়ে তোলার মাধ্যমেই কোরআনের বরকত লাভ করা যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল মুবারাকু মিনাল আসখাস ব্যক্তি হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে বরকতময় করেছেন তাদের মাঝে বরকত দিয়েছেন সেগুলির মাঝে হলেন আর রাসূল নবী রাসূল যারা তাদের মাঝে বিশেষ করে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বরকতময় করেছেন তার মাঝেও বরকত দিয়েছেন তার মাঝে বরকত হলো কয়েক দিক থেকে প্রথম হলো তাকে যে নবুয়ত এবং রেসালাত দিয়েছেন এই নবুয়ত এবং রেসালাতটাই হলো বরকতময় বিষয় এটার মাধ্যমেই বরকত লাভ করা সম্ভব দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হেসিয়া আল বারাকা আল হেসিয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি এবং যেখানে তিনি উঠা বসা করেন যা কিছু স্পর্শ করেন যা কিছু রেখে যান সবগুলিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেছেন তবে এর কিছু শর্ত রয়েছে সামনে আমরা আলোচনা করব আসসালিহুন ঠিক অনুরূপভাবে আল্লাহর নেককার বান্দা যারা প্রকৃত নেককার তাদেরকেও আল্লাহ বরকত দান করেছেন বলেন আল মালাইকা ফেরেশতা যারা তারা অতঃপর যারা সৎ ব্যক্তি মানুষের মাঝেও যারা প্রকৃত ধোকাবাজ নয় ইমানের নামে ধোকা দেয় পীরগিরির নামে ধোকা দেয় এই ধোকাবাজ নয় যারা সত্যি আল্লাহকে ভয় করে যাদের মাঝে প্রকৃত ইমান যেমন পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি মসজিদ বাইতুল্লাহ মসজিদে নববী এবং মসজিদ আল আকসা সেগুলি হলো বরকতময় জায়গা ঠিক তেমনিভাবে মাশাইরুল হারাম সেই হারামের আশপাশে যে সমস্ত কিছু আর সংশ্লিষ্ট জায়গা সেগুলিও বরকতময় ওসাইরুল মাসাজিদ গোটা বিশ্বের মসজিদগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন আল মুবারাক মিনাল আজমিনা সময়ের মাঝে বরকতময় সময়ের মাঝে বরকত রমাদান বরকতময় মাস লাইলাতুল কদর বরকতময় রাত আশুরু যুলহিজ্জা যুলহিজ্জার প্রথম 10 দিন ঠিক তেমনি ভাবে হারাম মাসগুলি জুমার দিন সোমবার বৃহস্পতিবার অনুরূপভাবে যেই সময়ে আল্লাহ বলেছেন ইয়ামানকে বরকতময় বলেছেন অনুরূপভাবে কিছু ফলমূল জৈতুন এটি বরকতময় ফল বলেছেন নখিল খেজুর এটিও বরকতময় ফল ঠিক অনুরূপভাবে আরও কিছু খাদ্যদ্রব্য লবণ দুধ
বরকতময়। আল খাইল প্রাণীর মধ্যে ঘোড়া ছাগল এগুলিও বরকতময়। এখন আসুন, জানলাম আমরা এগুলি বরকতময়, তাহলে কি আমরা সেগুলির কাছে গিয়ে ধর্ণা দিব, তার কাছে বরকত চাইব, না কিভাবে আমরা বরকত লাভ করব? জবাব, না। আমরা আগেই বলেছি বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতময় বস্তু বিষয় সময় সেগুলি থেকে কিভাবে বরকত অর্জন করা যায় যে পদ্ধতি তিনি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সেগুলি থেকে বরকত গ্রহণ করতে হবে, না হলে সেটি হয় বিদআ হয়ে যাবে অথবা সেটি শিরক হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আসুন আমরা এখন একটু জেনে নেই। আচ্ছা, বাররুকাল মাশরুর, শরীয়ত সম্মত পন্থায় কিভাবে আমরা বরকত লাভ করতে পারি? আচ্ছা, বাররুকাল মাশরুর এর কয়েকটি দিক। প্রথম হলো আচ্ছা বাররুক বিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কোরআনিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি স্মরণ করব তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বরকত দান করবেন। তবে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যেটি আরবি ভাষায় যদি বলি তাহলে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা এর অর্থ এই নয় জিকির করতে করতে মাহফিলের প্যান্ডেলের উপরে লাফ দিয়ে উঠবেন, এই জিকির বরকতময় নয়। এই জিকির ইবলিসি জিকির। আপনি গাছের উপরে লাফ দিয়ে উঠবেন, মানুষের ঘাড়ে উঠে লাফাবেন আর জিকির করবেন, এই জিকির ইসলামের জিকির নয়। এই জিকির দিয়ে বরকত পাওয়া যাবে না, এই জিকির দিয়ে নিজে আরো অপরাধী হবেন, গুনাহগার হবেন। জিকির হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, যার অন্যতম বলতে পারি ইসলামী শরীয়তে যেগুলি ফরজ ইবাদত সবগুলি পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হয়ে থাকে। সালাত আদায় করবেন, আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। অতএব ইসলামের সকল ইবাদতগুলি হলো জিকিরের মূল বিষয়। দ্বিতীয়, এছাড়া কিছু বাক্য কিছু শব্দ যেগুলি জিকিরের জন্য পাঠ করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমাদের সমাজে দেখবেন যে বেশি জিকির করে সে কি করে, প্রথমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আরো যখন পাওয়ার বৃদ্ধি হয় জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আরো তার পাওয়ার বৃদ্ধি হয় জিকির করে আল্লাহ আল্লাহ, আরো পাওয়ার বৃদ্ধি হয় জিকির করে হু হু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে এই পদ্ধতিতে জিকির করেননি। সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লামের পরেই সবচেয়ে এই উম্মতের মধ্যে আল্লাহর বেশি জিকির করতেন, তারাও কখনো এই পদ্ধতিতে জিকির করেননি। বরং আফসোস বিষয়, আশ্চর্যের বিষয়, তথাকথিত সুফিবাদের চরম পন্থায় যারা পৌঁছে গেছেন তারা জিকিরের এমন গভীরে পৌঁছে যায়, সেই মনসুর হাল্লাজ নামে যে ব্যক্তি যাকে আহলুল ইলমগণ বিদ্বানগণ সে ইসলামে নেই বের হয়ে গেছে এই বলে তারা ফতোয়া দিয়েছেন, অথচ অপর সুফিবাদীদের কাছে তিনি নাকি হলেন সবচেয়ে বড় বুজুর্গ। কেন কেন ইসলামে নেই? না থাকার কারণ হলো তিনি জিকির করতে করতে আনাল আনাল হক, আমি আল্লাহ বলে তিনি দাবি করে বসেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যিনি জিকির করতে করতে এত ফানা হয়ে গেলেন নিজেই আল্লাহ সেজে গেলেন আর তিনি হলেন সবচেয়ে বুজুর্গ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিভাবে হতে পারে? যিনি নিজেকে আল্লাহর স্থানে নিয়ে যান, নিজেকে আল্লাহর পর্যায়ে পৌঁছিয়ে দেন, নিজেকে আল্লাহ বানায় ফেলেন, সে তো কোনোদিন মুসলিম থাকতে পারে না, তার চেয়ে বড় কাফের তো আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। ফেরাউন হলো দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব, এ দাবি ছিল ফেরাউনের। সুতরাং কোন মুসলিম বলবে যে জিকির করতে করতে ফানা হয়ে নিজেই আল্লাহ হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন জিকিরের ব্যবস্থা ইসলামে নেই। মনে রাখবেন খুব সহজ কথা, পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর বেশি আর কেউ জিকির করেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর সবচেয়ে বেশি আর কেউ জিকির করতে পারে না, কোনোদিন পারবেও না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই পর্যায়ে কোনোদিন পৌঁছে গেছেন?
না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বরং প্রতিটি মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় তার বক্তব্যে তার নির্দেশনায় তিনি সতর্ক করছেন যেন মানুষ আল্লাহর সাথে শিরক করা থেকে বিরত থাকে সুতরাং কেউ যদি জিকির করতে করতে আল্লাহর পর্যায়ে পৌঁছে যায় তাহলে এটি ইবলিসি জিকির ছাড়া কিছুই নয় দ্বিতীয় মনে রাখবেন ইসলামে জিকিরের বাণীগুলি কখনো হু হু নয় আল্লাহও নয় জিকিরের বাণীগুলি আপনি কোরআন এবং সুন্নায় দেখবেন আল্লাহ শব্দের হয় আগে কিছু থাকবে নয় পরে কিছু থাকবে আগে থাকবে সুবহানাল্লাহ খালি আল্লাহ নয় সুবহানাল্লাহ পরে থাকবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি হচ্ছে সব ইসলামের জিকিরের বাণী শুধু আল্লাহ আল্লাহ ইসলামের জিকিরের বাণী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কোনোদিন জিকিরও করেননি এবং এটি বলেননি হু হু শব্দ তো দূরের কথা সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং এই ধরনের শরীয়তসম্মত জিকিরের মাধ্যমে তেলাওয়ার মাধ্যমে কোরআন বোঝার মাধ্যমে আমরা বরকত লাভ করতে পারি দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বরকত হতে পারে দুটি জিনিস প্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত নিয়ে এসেছেন যে রেসালাত নিয়ে এসেছেন সেই নবুয়ত এবং রেসালাতকে জীবনে মেনে চলার মাধ্যমে বরকত লাভ করা দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার দিক থেকে কিছু বরকতের বিষয় রয়েছে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষ তিনিও আদম সন্তান কিন্তু সাধারণ মানুষের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন এর অর্থ এই নয় তিনি নূরের নবী না কখনো নয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী বলে দাও তুমি আমি তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য আল্লাহ আমাকে নবুয়ত রিসালাত দিয়েছেন তোমাদেরকে দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন বা তার শরীর থেকে ঘাম বের হলে সাধারণত আমাদের সকলের শরীরের ঘাম সুগন্ধিযুক্ত নয় কম বেশি সবারই ঘাম কিছু না কিছু গন্ধ থাকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো সেটি যত বড় সর্বোচ্চ সুগন্ধি রয়েছে তার চেয়েও সুগন্ধিযুক্ত ছিল নবী সাল্লামের শরীরের ঘাম এজন্য তিনি ঘুমালে সাহাবায়ে কেরাম তার শরীর থেকে ঘাম বের হলে এগুলি নিয়ে সংগ্রহ করে শিশি বোতলে ভরে রেখে সেটাকে সুগন্ধি হিসাবেও তারা ব্যবহার করতেন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবদ্দশায় এই বরকতের সুযোগ করে দিয়েছেন তবে শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সত্তাগত বা বডি থেকে যে বরকত লাভের বিষয়টি রয়েছে এটি হচ্ছে শুধু তার জীবদ্দশায় তার ইন্তেকালের পরে নয় তৃতীয় আচ্ছাবার রোগবি মুজালেসাতি সালিহীন নেককার বান্দা যারা নেককার ব্যক্তি যারা তাদের মাধ্যমে বরকত কিভাবে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত নেককার দিনদার ব্যক্তি যারা তাদেরকেও বরকত দিয়েছেন কিন্তু তাদের বরকতটা তাদের স্পর্শ করলে পাওয়া যায় না তাদের ঘাম নিলে পাওয়া যায় না যদি পাওয়া যেত নবী সাল্লাল্লাহু আলাইহি পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘাম নিয়ে কেউ কারাকারি করেনি ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে হাত দিয়ে স্পর্শ করার জন্য কেউ কারাকারি করেনি অথচ তারাই ছিলেন এ উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি পরেই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি অতএব বোঝা যায় যে এই সমস্ত দিন বডিতে কোনো বরকত নেই তাদের কাছে যে বরকতের বিষয় হলো আল ইনতিফা বিইলমিহিম আল্লাহ তাদেরকে যে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন তাদের কাছে এই জ্ঞান নেওয়ার মাধ্যমে বরকত নেওয়া এবং তাদের মূল্যবান উপদেশ নিয়ে দিনের পথে চলার মাধ্যমে বরকত লাভ করা ইত্যাদি সেখানে বরকতের বিষয় ঠিক আচ্ছা বলবেন হে আল্লাহ আপনি এটি বরকতময় পানি দিয়েছেন অতএব এই বরকত থেকে বরকত আমাকে দান করুন আচ্ছা বরক বি উমুর উখরা সময়ের বরকত সময়ের বরকত ঠিক অনুরূপভাবে যেমন সাহারি সাহারি খাওয়া এটি একটি বরকতময় খাওয়া ঠিক অনুরূপভাবে খাওয়ার মধ্যে আমরা অনেক সময় কি করি দেখা যায় যে খাওয়া দাওয়ার সময় আমাদের ভদ্রতা হলো কি আমাদের ভদ্রতা হলো প্লেটে কি সুন্দরভাবে খেয়ে নেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী সেটি হলো বরকতের বিষয় আল্লাহ তাআলা আলাম আমরা ঠিক এভাবেই চেষ্টা করব আমরা যেন শরীয়ত সম্মত বরকত যেটি সেই বরকতেই লাভ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شو بتمسلي برندم
এতক্ষণ আলোচনা হলো বৈধ বরকত বৈধ পন্থায়, এখন অবৈধ বরকত লাভ কি? যেই বরকত বা তাবারুকটি নিষিদ্ধ সেটি কি জিনিস? যা আমাদের জরুরি সেটি জানতেই হবে, না হলে আমিও হয়তো অজানার কারণে সেই নিষিদ্ধ কাজে জড়িয়ে যেতে পারি। আর এই নিষিদ্ধ তাবারুকের কারণে আপনি হয় বেদাতে লিপ্ত হবেন অথবা আপনি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। সর্বোপরি সবটি গুনাহের কাজ। তাই আসুন একটু সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আত-তাবারুক বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ওয়াফাতিহি, আত-তাবারুক বিকাবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তাকে কেন্দ্র করে বরকত লাভ করতে চাওয়া, যেগুলি নিষিদ্ধ সেগুলির মধ্যে হয় আত-তাবারুক বিকাবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাধ্যমে বরকত লাভ করা, কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা অথবা কবরকে স্পর্শ করে নিজের গায়ে সেটিকে মাখানো, যে এর মাধ্যমে বরকত পাচ্ছি, এটি নিষিদ্ধ সম্পূর্ণ। আত-তাবারুক বিল মাওয়াদি'আ আল্লাতি সাল্লা আও জালাসা ফিহা, যে সমস্ত স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন অথবা বসেছিলেন, ওই জায়গায় গিয়ে সালাত আদায় করলে বেশি বরকত পাব, ওই জায়গায় গিয়ে বসলে বেশি বরকত পাব, এমনটি হলো নিষিদ্ধ কাজ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সালাতের কথা বলেছেন বরকতময়, ওই জায়গায় আপনি বসবেন, সালাত আদায় করলে বরকত পাবেন, কিন্তু তিনি পড়লেই বরকত পাবেন ওই জায়গায় এমনটি নয়। ঠিক অনুরূপভাবে আত-তাবারুক বিলাইলাতিল মাউলিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, ঈদে মিলাদুন্নবী পালন করে বরকত লাভ করতে চাওয়া, এটি অবশ্যই বেদাত এবং এটি অমুসলিমদের কালচার, খ্রিস্টানদের থেকে আসা কালচার। ওয়ালাইলাতিল মিরাজ, মিরাজের রাতে বরকত লাভ করা বা এই ধরনের কিছু। আত-তাবারুক বিদাওয়াতিস সালিহিন ওয়া আসারিহিম, নেককার যারা, যাদেরকে ওলিয়া উলিয়া বলা হয়, বুজুর্গানে দিন বলা হয়, তাদের মাধ্যমে যে সমস্ত নিষিদ্ধ বরকতে মানুষ জড়িয়ে যায় সেগুলি হলো আত-তাবারুক বিকুবুরিহিম, তাদের কবর জিয়ারতের মাধ্যমে বরকতের আশা করা, তাদের মাজারে গিয়ে বরকতের আশা করা, সেখানে কিছু দিয়ে বরকত করা, বরকত চাওয়া, সেখানে নজর মানত করা বা সেখানে আরও কিছু বাতি জ্বালানো বা আরও কিছু করা, বিভিন্ন নেককার ব্যক্তিদের কবরকে কেন্দ্র করে, এটি সব এই তাবারুক হলো নিষিদ্ধ, যা বেদা অথবা সেটি মানুষকে শুধু বেদাত নয়, সেটি শেরকে মানুষকে লিপ্ত করে দেয়। ও বেমাওয়ালিদিহিম, অনুরূপভাবে সেই নেককার বুজুর্গানে দিন, তাদের যে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী সেগুলি পালনের মাধ্যমে বরকত লাভ করতে চাওয়া, সেটিও নিষিদ্ধ বিষয়। আত-তাবারুক বিবাদি আল জিবালি ওয়াল মাওয়াদি ওয়াল আশজার ওয়াল আহজার, অনুরূপভাবে কিছু বিভিন্ন বিষয় বস্তুর সাথে বরকত চাওয়া, যেমন আরাফার ময়দানে জাবালে রহমত, আরাফার ময়দানের পাহাড় যেটি সেটিকে বলা হয় জাবালে রহমত, সেই পাহাড়ে গেলে বরকত লাভ করবেন, ওই পাহাড় স্পর্শ করে আপনি বরকত চাইতে চাইবেন বা বরকত নিজে লাভ করতে চাইবেন, এমনটি অবশ্যই বেদাতি এবং শিরকি চিন্তা। অন্যভাবে কিছু জায়গা, কিছু গাছ, কিছু পাথর ইত্যাদি, একমাত্র হাজরে আসওয়াদ ছাড়া পৃথিবীর বুকে আর কোনো পাথর নেই যেই পাথরটি স্পর্শ করলে গুনাহ মাফ হয় বা সওয়াব হয়, ইসলামী শরীয়তে এমন পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো পাথর নেই, একটি মাত্র পাথর, সেটি হলো হাজরে আসওয়াদ, যা কাবার সেই কোণার মধ্যে অবস্থিত। কাবার চত্বরে, কাবার ওয়াল, সেগুলি ধরেও আপনি বরকত লাভ করতে চাইলে সেটিও নিষিদ্ধ, কারণ গোটা কাবার মাঝে মাত্র দুটি জায়গায় স্পর্শ করার নির্দেশনা রয়েছে, একটি হলো হাজরে আসওয়াদ, হয় চুমু খাবেন অথবা হাত দিয়ে স্পর্শ করে সেই হাত চুমু খাবেন, আর এই হাজরে আসওয়াদের আগের যে কোণা সেটিকে আর রুকন ইয়ামানি বলা হয়, সেটিও আপনি তাওয়াফের সময় হাত দিয়ে স্পর্শ করার নিয়ম, যদি সম্ভব হয় সেখানে চুমু খাওয়ার কোনো বিষয় নেই, শুধু স্পর্শ করা, এছাড়া গোটা কাবার ওয়াল স্পর্শ করা। মানুষকে দেখা যায় অনেকে কে কাবার ক্যালাব ধরে দোয়া করতে চায়, কে ওয়াল ধরে দোয়া করতে চায়, মনে করে যে এটি হয়তো বড় বরকতময়, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে এমন প্রমাণিত নয়। তবে একটি জায়গা রয়েছে যেটিকে মুলতাজাম বলা হয়। মুলতাজাম কোনটি? মুলতাজাম বলা হয় মা বাইনাল হাজরি ওয়াল বাবি, কাবার যে দরজা এবং হাজরে আসওয়াদ এর মাঝে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে মুলতাজাম বলা হয়, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ একাধিক সাহাবী থেকে প্রমাণিত। তারা সেখানে গা জড়িয়ে দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, এমনটি জায়েজ রয়েছে, কিন্তু অন্য জায়গায় গা জড়িয়ে দিয়ে লাগিয়ে দিয়ে আপনি দোয়া করবেন এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়।
ঠিক লক্ষ্য করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বায়াতুর রিদওয়ান সেই যেই গাছের তলে বায়াত নিয়েছিলেন এই গাছটিকেও মানুষ বরকতময় মনে করত এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় তিনি সরকারিভাবে নির্দেশনা জারি করে ওই গাছটিকে কেটে ফেলার নির্দেশ দিলেন কারণ মানুষ ওই গাছটিকে কেন্দ্র করে বরকতের আশায় সেখানে হয় বিদআতে নয় শিরকে তারা লিপ্ত হয়ে যায় এই ধরনের কাজগুলি অবশ্যই নিষিদ্ধ কাজ এখন আসতে পারে কেন মানুষ এই ধরনের নিষিদ্ধ বরকতে লিপ্ত হয়ে যায় কারণটা কি কারণ হলো হতে পারে দুটি উল্লেখযোগ্য কারণ প্রথম কারণ হচ্ছে আল জাহলু বিদ্দিন দ্বীনের হুকুম আহকাম সম্পর্কে অজ্ঞতা অজানা সঠিক বিষয় আমাদের জানা নেই যার কারণে যেটি নিষিদ্ধ এটাকে আমরা ভালো কাজ করে সেটার পিছে দৌড়াই দ্বিতীয় বিষয় আত্তাশাব্বুহ বিল কুফফারি ওয়াল মুশরিকিন অমুসলিমদের অনুসরণ করে অমুসলিমরা এই কাজ করে তাহলে আমরাও করি আমরাও হয়তো কিছু উপকৃত হব লাভবান হব মানুষের দেখা দেখি এই কাজ এই সমস্ত কারণে মানুষ সেগুলিতে লিপ্ত হয়ে যায় যেই লিপ্ত হওয়ার কারণে প্রথম বিষয় সওয়াব তো দূরের কথা দ্বিতীয় বিষয় অবশ্যই তিনি গুনাগার হবেন সেই গুনাহটি হতে পারে সাধারণ কবিরা গুনাহ অথবা হতে পারে শিরকে আকবার বড় শিরকে লিপ্ত হয়ে যাওয়া যেই বড় শিরকে লিপ্ত হয়ে যাওয়ার কারণে এক হলো ঈমান হারিয়ে ফেলবে দ্বিতীয় হলো জান্নাত হারিয়ে ফেলবে তৃতীয় হলো জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে সুতরাং আমাদের অবশ্যই এক্ষেত্রে সতর্কতা সচেতনতা অবলম্বন করা উচিত নিজেদের ক্ষেত্রে এবং আমাদের পরিচিত পরিজন সকলকেই আমরা সেই ক্ষেত্রে সচেতন ও সতর্ক করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন কিভাবে আমরা এইসব থেকে বেঁচে থাকতে পারি জবাব এক্ষেত্রে বেঁচে থাকার বিষয় হলো নাশরু আল ইলমা সহিহ ওয়া দাওয়া ইলাইহ সঠিক বিষয়টা আমাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে সঠিকটা নিজেরাও জানব মানুষকেও সেটি জানানোর চেষ্টা করব কারণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলামে অন্ধের মতো আবাদত করব এমন সুযোগ নেই মানুষ দেখা দেখে আবাদত করব ইসলামে এই নিয়ম নেই ইসলামের নিয়ম হলো আমাকে জেনে সুন্দরভাবে বুঝে সঠিক পন্থায় আমাকে আবাদত করতে হবে এজন্যই ইসলামে শিক্ষার নির্দেশ শিক্ষার গুরুত্ব